KTV Originals. নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই। আবহাওয়ার খবর দিয়ে শুরু করি। মাঘের শুরুতে একেবারে বাঘেরও কাঁপুনি দেওয়ার মতন ঠান্ডা। সোমবারই 12 ডিগ্রির ঘর ছুঁয়েছিল আলিপুরের পারদ। আজ তা আরও 1 ডিগ্রি নামতে পারে। কলকাতা সহ গোটা রাজ্যেই পারদ পতন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে চলতি মরশুমে মঙ্গলবারই শীতলতম দিন পেল কলকাতা। রাজ্য জুড়েই কমছে তাপমাত্রা। বিকেলে আবহাওয়ার পরিবর্তন হবে, দিনভর মেঘলা আকাশ থাকবে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপটও থাকবে। মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি, তার সঙ্গে তুষারপাত হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘ ঢুকলেই বাড়বে রাতের তাপমাত্রা, তবে দিনে স্যাঁতস্যাঁতে ঠান্ডা থেকে আপাতত মুক্তি নয় বলেই জানা যাচ্ছে। ফের মাওবাদীদের নামে পোস্টার পড়ল। মুরগুমা জলাধার থেকে মাওবাদী নামের পোস্টার পড়ে এবং সেই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। কয়েকদিন আগেই বাঘমুন্ডি থানার চাউনিয়া জঙ্গল থেকে এক মাওবাদী নেতা গ্রেফতার হন। সেই রেশ কাটতে না কাটতেই কোটশিলা থানার মুরগুমা জলাধার সহ মুরগুমা সুইসাইড পয়েন্ট এর বন দফতর বোর্ডের ওপর লাগানো CPI মাওবাদী নামের পোস্টার উদ্ধার হয়। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীর নজরে পড়ে ওই পোস্টারগুলি। পোস্টারে কয়েকটি দাবি ছিল তাদের এবং 27 ও 28 জানুয়ারি বন্ধের ডাক দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পরে কোটশিলা থানার পুলিশ ওই পোস্টারগুলি উদ্ধার করে। বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। হ্যাঁ, কোনো রকম নোটিশ ছাড়াই কার্যত বাগান ছেড়ে পালিয়ে গেছেন মালিক। এর জেরেই কর্মহীন হয়ে পড়েছে প্রায় 1,200 জন শ্রমিক। দাবি, বাগান শ্রমিকদের তারা যেভাবে কর্মহীন করছেন তার দিকে আঙুল তুলছেন মালিক পক্ষের দিকেই। মঙ্গলবার কাজে যোগ দিতে গিয়ে প্রথমে তাদের নজরে আসে বাগানের অফিস বন্ধ রয়েছে, দেখা মেলেনি বাগান কর্তৃপক্ষের, এমনকি বাগান ম্যানেজারেরও দেখা মেলেনি, আসেনি অফিস স্টাফরাও। দীর্ঘক্ষণ বাগান গেটে এভাবে দাঁড়িয়ে থেকে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পাওয়ায় তারা বুঝতে পারেন যে বাগান ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে বাগান কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে। আসি পরের খবরে, যে ছবি দেখাবো। কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাবড়া হাটথুরা ঘোষপাড়ার এক রোগিণী। কিন্তু নেশার টান এমনই যে হাসপাতালের শয্যায় বসে অক্সিজেন মাস্ক খুলে বিড়ি ধরিয়ে ফেলেছেন সেই রোগিণী। তাতে আগুন লেগে যায় হাসপাতালের শয্যায়। হ্যাঁ, এই অবাক করা ঘণ্ড ঘটেছে সেখানে এবং এমনকি মুখ পুড়ে যায় ওই রোগিণীর। উত্তর 24 পরগনার হাবড়ার হাসপাতালে এই ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। হাবড়ার ঘোষপাড়া এলাকার বাসিন্দা অরুণা অধিকারী রবিবার গভীর রাতে হাবড়া হাসপাতালে বেডে বসেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন তিনি। এতটাই নেশা পেয়ে যায় যে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে বিড়ি ধরান তিনি। এর জেরেই আগুন লেগে যায়। তাতেও ভয় পেয়ে পাশের বেডের রোগীরা চিৎকার শুরু করেন। চিৎকারের শব্দ শুনে কর্তব্যরত নার্সরা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে মুখ পুড়ে গিয়েছে ওই মহিলার। কোনো রকম আগুন নিভিয়ে শুরু হয় চিকিৎসা, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা দেখাই। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হলো এবার দুজনের। ঘটনাকে কেন্দ্র করে আমডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় স্থানীয়রা। রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। আমডাঙ্গা থানার ডাহানা এলাকায় একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়েই শর্ট সার্কিটে দুজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে। ঘটনার প্রতিবাদে ডাহানা মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। বিদ্যুৎ দপ্তরের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন তারা। পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয়দের। বিভিন্ন জেলার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আজকে জেলার বুলেটিন তবে এখানেই শেষ করছি এবং আগামী দিনেও আবারও আসবো এরকম জেলার বিভিন্ন খবর দিতে। তবে এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাক অবশ্যই আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রামে। এছাড়াও আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও প্রচুর খবর পাবেন। আর দেখতে থাকুন আমাদের জেলার বুলেটিন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।